আমার দর্শক দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও সবাইকে শুভেচ্ছা বিনোদন দর্শক, আজকে আমি আবারও চলে আসি তোমাদের বেদাগী বাজারে। আসলে এই বাজারটা প্রতি শুক্রবার দিন এবং সোমবার দিন বসে ভোর 6টা থেকে 12টা পর্যন্ত শেষ হয়ে যায়। আমি আজকে আপনাদের কিছু বিশাল যে আপনার গাই গরুগুলো আছে এগুলো দেখাবো। তো সার্থক ভাই আপনার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি হ্যাঁ 44,000 না? আচ্ছা ঠিক আছে। তো আপনার দাম চাচ্ছেন কত? 28,000 না? আরে কি চাওয়া দাম আপনার? এটা দাম চাচ্ছেন কত? দর্শক আজকে আমি আপনাদের কিছু গাই গরু দেখাবো, এটার দাম হচ্ছে আপনার 38,000। এটা হচ্ছে আপনার আসলে চাওয়া দাম। তো দাম আমি কোনো আপনার দাম আরো কিনবে বিচার বাজার থেকে আরো কমবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আপনার প্রচুর পরিমাণ আপনার দেশি যে গরুগুলো আছে এই বাজারে, আপনার অন্যান্য বাজারের চেয়ে আপনার দেশি যে গরুগুলো আছে এই গরুগুলো আপনার বেশি পাওয়া যায়। বড় ভাই ঠিক আপনার আপনার এটা দাম চাচ্ছেন কত? 65,000 না? বিক্রি দাম কত? বিক্রি দাম কত? 55 হলে বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আপনার দাম চাচ্ছেন কত? 1,05,000 না? আর ওই যে আপনার এইটা এইটা এই মানে এই দুইটা সহ 1,05,000। আচ্ছা ঠিক আছে। চাচা এর দাম চাচ্ছেন কত? 75,000। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দর্শক, আসলে এই সাইডে আপনার প্রচুর আপনার দেশের যে সারগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। চাচা এটা কি আপনার দাম চাচ্ছেন কত? 1,60,000। কি প্রেগনেট বাচ্চা আছে? ও পেটে বাচ্চা আছে। চাচা ঠিক আপনার এটা দাম চাচ্ছেন কত? 1,10,000 না? আচ্ছা চাচা যে আপনার এটা দাম চাচ্ছেন কত? 1,90,000 বাচ্চা সহ। ওই পিছনটা কি আপনার? আচ্ছা গরম প্রচুর গরম। বড় ভাই আপনার এটা দাম চাচ্ছেন কত? 65,000। এটা কি বাচ্চা আছে পেটে? এটা কি আপনার এটা দাম চাচ্ছেন কত? 65,000 চাওয়া দাম। সাদা তো বাচ্চা আছে না? আচ্ছা গরু তো উপরে নিয়ে গেছে না? এগুলো কি আচ্ছা এটা কি আপনার নাকি? মালিক নাই না? সব বিক্রি হয়ে গেছে এদিকে। ভাই এটা কার ভাই? আচ্ছা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? 75,000 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে এই বাজারে আপনার গরু রাখার মতো আপনার অ্যাভেলেবেল জায়গা আছে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর জায়গা, এই যে এই সাইড তারপর আপনার এই সাইড সব জায়গায় আপনার মনে রাখার মতো আপনার জায়গা আছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি, আসলে তারপরও আপনার সব দেখে শুনে বুঝে তারপর আসলে গরু কিনবে। চাচা বড় ভাই এটা দাম কত? ওই বড় ভাই দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? 1,10,000। 1,10,000 চাওয়া দাম না? আচ্ছা ঠিক আছে। সার গরুটা কি আপনার? বিক্রি করতে পারছেন একটাও? পাঁচটা করছেন? আচ্ছা এটা কার? এটা ওটা দাম চাচ্ছেন কত? 55,000 না? বিক্রি দাম তো আরো কম আছে, এটা চার চাওয়া দাম একটু কম আছে। আচ্ছা ভালো কথা। আচ্ছা এই ছোট সার বছরটা কি আপনার? এটা কি আপনার বছর? ওটা দাম চাচ্ছেন কত? 36,000 না? আচ্ছা ঠিক আছে সুন্দর আছে। বড় ভাই এটা কি আপনার? এটা দাম চাচ্ছে কত? 75,000 টাকা। আচ্ছা এটা কি চাওয়া দাম? গরু নিয়ে আসছো কয়টা? দুইটা। একটা বিক্রি করতে পারছো? আচ্ছা এই 60 টাকার এই 60টা আপনার, এটা দাম চাচ্ছেন কত? 75,000। 75,000 না? আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01836039301। আচ্ছা এই দুইটাই কি আপনার? না আমার একটা একটাই না। 75,000 এটা কি আপনার?
ভাই আপনারা ছোট সারগুলো কার আপনারা এগুলো দাম যাচ্ছেন কত সারটার হ্যাঁ সারটার দাম যাচ্ছেন কত হ্যাঁ 60000 টাকা এই সবগুলো কি আপনার নাকি না আপনার আপনার কয়টা একটা নেই পরেরগুলো কার আচ্ছা এই যে ছোট ছোট সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আসলে দেশি সার সবগুলো হচ্ছে আপনার আসলে দেশি এই শাটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে 45000 টাকা আর কি এরপরে যে শাটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে 400 দেখা যাচ্ছে বাজারে ঘুরে আপনারা তুলনামূলক যে আপনার যে ছোট গরুগুলো আছে এগুলো দাম একটু মোটামুটি আপনার বেশি দেখা যাচ্ছে এরপরে যে শাটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে আপনার 75000 টাকা চাওয়া দাম কিন্তু প্রত্যেকটা গরুই হচ্ছে আপনার দামাদামি করে আপনি নিতে পারবেন।